এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর, রাজ্যে ঢুকে পড়ল জিকা ভাইরাস। সেই জিকা ভাইরাসে আক্রান্ত হলো তিনজন, একজন শিশুও আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। তো বন্ধুগণ, এই জিকা ভাইরাস কী থেকে ছড়ায়, এর লক্ষণ কী, উপসর্গ কী, কীভাবে চিকিৎসা করবেন, বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওকে মোটেও স্কিপ করে দেখবেন না, নাহলে আপনি অনেক কিছু মিস করবেন, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পার্শ্বে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর একটা লাইক করতে ভুলবেন না। করোনা ভাইরাসের কাল বেলায় নতুন করে চিন্তা বাড়িয়েছে জিকা ভাইরাস। কেরলে ফের নতুন করে তিনজনের শরীরে জিকা ভাইরাসের উপস্থিতি মিলেছে। এ নিয়ে মোট জিকা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 18 জন, এদের মধ্যে একজন শিশুও জিকায় আক্রান্ত হয়েছে। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বিনাজট প্রেস বিবৃতি জারি করে জানিয়েছে, 22 মাসের এক শিশু জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর সঙ্গে 46 বছরের এক ব্যক্তি ও 29 বছরের এক স্বাস্থ্যকর্মীও সেই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এখনও পর্যন্ত মোট 18 জনের শরীরে জিকা পাওয়া গিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, জিকার সংক্রমণ ঠেকাতে সব রকম ব্যবস্থা করছে সরকার। তিরুঅনন্তপুরম, ত্রিশূর ও কোঝিকোড়ে মেডিকেল কলেজ ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে টিকা পরীক্ষা করানোর ব্যবস্থা করা হয়েছে। 2 ধাপে এরই মধ্যে আরও 27 জনের নমুনা পাঠানো হয়েছে পরীক্ষার জন্য, তবে তার মধ্যে 26 জনেরই নেগেটিভ রিপোর্ট এসেছে বলে জানা গিয়েছে। তৃতীয় ব্যাচের 8টি নমুনার মধ্যে আরও 2টির রিপোর্ট পজিটিভ এসেছে রবিবার। করোনা ভাইরাসের ক্ষেত্রেও প্রথম সন্ধান মিলেছিল কেরলে, এবার সেই একই রাজ্যে সন্ধান পাওয়া গেল জিকা ভাইরাসের। গত 9 জুলাই 24 বছর বয়সী এক গর্ভবতীর দেহে ওই ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে। তার বাড়ি পারাশালা এলাকায়। তিরুঅনন্তপুরমের একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে। জিকা হলো একটি মশাবাহিত রোগ, মশার কামড় থেকে এই রোগ ছড়িয়ে পড়ে। এর বাহক এডিস মশা। দিনের বেলায় সাধারণত এই মশা কামড় দেয়। চিকুনগুনিয়া রোগের মতো একই উপসর্গ দেখা যায় জিকা ভাইরাসের ক্ষেত্রে। সাধারণ জিকা ভাইরাসের ক্ষেত্রে ভয়াবহ শারীরিক কোনো ক্ষয়ক্ষতি হয় না, তবে যদিও গর্ভবতী মহিলার ক্ষেত্রে জিকা ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা যায়, তাহলে ইনফেকশন হতে পারে। যৌন ক্রিয়াকলাপের মাধ্যমে ওই রক্তের মাধ্যমে ওই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। স্বাস্থ্যমন্ত্রী বিনা জর্জ জানিয়েছে, জিকা ভাইরাসে পরীক্ষার জন্য পরীক্ষা কেন্দ্রে বাড়ানো কাজ চলছে। রাজ্যে সরকারি মোট 27টি ল্যাব থেকে জিকা ভাইরাসের পরীক্ষা চালানো হচ্ছে। হাসপাতালগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে বিশেষ করে অন্তঃসত্ত্বা মহিলাদের দিকে নজর দিতে। যাদের শরীরে সামান্য জ্বর, শরীরে ব্যথা দেখা দিচ্ছে, তাদেরই জিকার পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছে।